লাগাম ছাড়া পেট্রোল ডিজেল ও রান্নার গ্যাসের মূল্য বৃদ্ধির প্রতিবাদে বালির রাজচন্দ্রপুর কালীতলা বাস স্ট্যান্ডে অবস্থান বিক্ষোভ কর্মসূচি। লাগাম ছাড়া পেট্রোল পণ্যের মূল্য বৃদ্ধির প্রতিবাদে রাজ্যের প্রতিটি স্থানে আজ বিক্ষোভ মিছিল অব্যাহত রয়েছে। আজ পেট্রোলের মূল্য সেঞ্চুরি ছাড়িয়ে গিয়ে 101 টাকা, ডিজেলের মূল্য 93 টাকা এবং রান্নার গ্যাসের মূল্য বৃদ্ধি পেয়ে 900 টাকায় পৌঁছেছে। মূলত এই অস্বাভাবিক মূল্য বৃদ্ধিতে সাধারণ মানুষের এক প্রকার নাভিশ্বাস উঠেছে জীবনের গতিতে। তাই এই মূল্য বৃদ্ধির প্রতিবাদে রাস্তায় নেমে অবরোধ করে বন্ধ থাকা বালি রাজেন্দ্রপুর বাস স্ট্যান্ডে আজ সকাল 11টা থেকে বিকেল 4টা পর্যন্ত একটি অবস্থান বিক্ষোভের আয়োজন করা হয়। এই আয়োজনে উপস্থিত ছিলেন ডোমজুর কেন্দ্রের বিধায়ক মাননীয় কল্যাণ ঘোষ মহাশয় থেকে শুরু করে ষষ্ঠী গাইন তাপস শাইন তাপস মাইতি বিকাশ দে সহ একাধিক তৃণমূল কর্মী সমর্থক নেতৃবৃন্দ। সমস্ত রকম কোভিড বিধি মেনেই এই অবস্থান বিক্ষোভের আয়োজন করা হয়। এই মূল্য বৃদ্ধি যদি আগামী দিনে লাগাম না টানে কেন্দ্র সরকার, তাহলে আগামী দিনেও এই অবস্থান বিক্ষোভের মতন একাধিক কর্মসূচি অব্যাহত থাকবে বলে জানিয়ে দেন তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে। বিক্ষোভ চলবে, যেখানে উপস্থিত আছেন নেতৃত্ববৃন্দ, ষষ্ঠী গায়ন থেকে শুরু করে প্রত্যেকে রয়েছেন এবং কিছুক্ষণের মধ্যেই উপস্থিত হবেন আমাদের ডোমজুর বিধানসভা কেন্দ্রের কোনোভাবে হ্রাস করতে হবে, নইলে কিন্তু এই বিক্ষোভ আগামী দিনে অব্যাহত থাকবে এবং জায়গায় জায়গায় কিন্তু এই বিক্ষোভ চলছে। কিছুদিন আগে আমরা দেখেছিলাম যে ব্যাচেলর মান্না সিঙ্গুর থেকে তার সাইকেল যাত্রার মাধ্যম দিয়ে তিনি অভিনব পদ্ধতির মাধ্যম দিয়ে বিধানসভা কেন্দ্রে কিন্তু নিয়েছিলেন সাইকেল চালিয়ে, তিনি সঙ্গে খুন করে নিয়েছিলেন কল্যাণ ঘোষ মহাশয়কে। এবং আজকে সেই দিকে দিকে যেভাবে চলছে পেট্রোল ডিজেলের মূল্য বৃদ্ধির প্রতিবাদে বিক্ষোভ, আজকেও কিন্তু সেই বিক্ষোভ কিন্তু অব্যাহত রয়েছে আমাদের বালি বিধানসভা কেন্দ্রের বাসস্ট্যান্ড রাজচন্দ্রপুর বাসস্ট্যান্ড, যেখানে সেখানে আজকে সকাল থেকে বিক্ষোভ হয়ে গেছে এবং যে বিক্ষোভ সমাবেশ অবস্থান বিক্ষোভ চলছে সকাল 11টা থেকে চলবে এবং সেই অবস্থান বিক্ষোভ আজ বিকেল 4টে অবধি কিন্তু চলবে। এই প্রতিবাদ একটাই, এই প্রতিবাদ জায়গায় জায়গায় চলছে, সে কিন্তু তাদের একটাই ইস্যু, সেই ইস্যু হচ্ছে সারা পশ্চিমবঙ্গে যেভাবে পেট্রোল ডিজেলের দাম ঊর্ধ্বমুখী, সেই ঊর্ধ্বমুখী পেট্রোল ডিজেলের দাম যেভাবে রয়েছে এবং গ্যাসের যেভাবে বৃদ্ধি চলছে, সেই বৃদ্ধি কোনোভাবেই এটা কিন্তু মানা যাচ্ছে না জায়গায় জায়গায়। কিন্তু সেই কারণে আজকে অবস্থান বিক্ষোভ চলছে এবং আজকে যেখানে ষষ্ঠী গায়ন মহাশয় এখানে উপস্থিত হয়েছে এবং এই অবস্থান বিক্ষোভ সকাল 11টা থেকে চালু হয়েছে, এই বিক্ষোভ চলবে বিকাল 4টে অবধি এবং তাদের প্রত্যেকের যে দাবি, এই দাবি আমরা দেখতেই পাচ্ছি এখানে বোর্ডের মধ্যে তারা একের পর এক বোর্ডের মধ্যে তাদের রেপ্লিকা লিখে তারা গলার মধ্যে ঝুলিয়ে তারা রেখে দিয়েছেন এবং প্রত্যেকের একই দাবি সরকার, যে কেন্দ্রীয় সরকার যে দিন প্রতিদিন যে পেট্রোলের দাম যেভাবে বৃদ্ধি করে চলেছে, সেই বৃদ্ধির জেরে একই মানুষের যে কর্মহীন অবস্থা, সেই কর্মহীন অবস্থা এক প্রকার মানুষকে কোণঠাসা করে দিয়েছে। কল্যাণ ঘোষ মহাশয় কিন্তু এসে উপস্থিত হয়েছেন, উনি কিন্তু নেমে গেছেন এবং উনিও কিন্তু এই অবস্থান বিক্ষোভে সামিল হতে চলেছেন। কল্যাণ ঘোষ মহাশয় এখানে উপস্থিত হয়ে গেছেন। কল্যাণদা, আজকে অবস্থান বিক্ষোভ চলছে জায়গায় জায়গায়, আপনারা অবস্থান বিক্ষোভ করছেন এবং আজকে বালিতেও অবস্থান বিক্ষোভ করছেন, কি বলবেন? আজকে ভারতবর্ষের মোদি সরকার যেভাবে পেট্রোল ডিজেল এবং রান্নার গ্যাস তৎসহ শস্যর তেল থেকে আরম্ভ করে সমস্ত নিত্য প্রয়োজনীয় জিনিস প্রতিদিন যেভাবে দাম বাড়াচ্ছে, তাতে মানুষের জীবন জীবিকা এবং হেসেলে আগুনের ছ্যাঁকা লেগে গেছে। এই জায়গায় দাঁড়িয়ে আজকে আমরা মনে করি মোদি সরকার আমাদেরকে প্রাগৈতিহাসিক যুগে ফিরিয়ে নেওয়ার বন্দোবস্ত তৈরি করছে, সেই বন্দোবস্তের বিরুদ্ধে আমরা আজকে রাজ্যের প্রত্যেকটি কেন্দ্রের আজকে এবং আগামীকাল প্রত্যেকটি কেন্দ্রে আমাদের এই অবস্থান বিক্ষোভ চলবে এবং
এই অবস্থান বিক্ষোভের মাধ্যমে আমরা এই বার্তা দিতে চাই যে পেট্রোপণ্যের দাম কমিয়ে মানুষের জীবনযাত্রাকে স্বাভাবিক করতে হবে। যদি এরপরেও না করে কোভিড পরিস্থিতি পেরিয়ে গেলে আমাদের নেতৃত্বে আমরা বাংলায় বৃহত্তর আন্দোলনে সামিল হব। বিরোধী পক্ষ বলছেন দাদা একটা কথা, বিরোধী পক্ষ বলছেন যে এখানে যেহেতু কেন্দ্রে যে মূল্য সেই মূল্য এবং যে ট্যাক্স সেই ট্যাক্সটা কিন্তু রাজ্যেরও হচ্ছে, সেই রাজ্য কেন এই ব্যবস্থা নিচ্ছে না, এই ব্যাপারে কি বলবেন? দেখুন, কেন্দ্র শুধু ট্যাক্স নিচ্ছে না, তার সঙ্গে সেসের নাম করে একটা 38 টাকার মতো তারা এই ডিলারদের ইয়ে থেকে পেট্রোল থেকে নিচ্ছে, তা পেট্রোল ডিজেল দুটো থেকেই নিচ্ছে। তা স্বাভাবিকভাবে শেষ ওরা যদি কমায়, আমাদের রাজ্য সরকারও মমতা বন্দ্যোপাধ্যায় বলেছে আমরাও কমিয়ে দেব এবং শেষগুলোকে বন্ধ করুক। আজকে রাজ্যের প্রতিটা জায়গায় মূল্যবৃদ্ধির প্রতিবাদে বিক্ষোভ মিছিল চলছে এবং আজকেও এই বিক্ষোভসূচি অব্যাহত রয়েছে। এই রাজচন্দ্রপুর বাসস্ট্যান্ডে যে একটি অবস্থান বিক্ষোভ চলছে, সকাল থেকেই কিন্তু এই অবস্থান বিক্ষোভ চলছে, সকাল 11টা থেকে বিকেল 4টে অবধি অবস্থান বিক্ষোভ চলবে। এবং মাননীয় ডোমজুড় কেন্দ্রের বিধায়ক আজকে কল্যাণ ঘোষ মহাশয় কিন্তু এই অবস্থান বিক্ষোভ মঞ্চে কিন্তু উপস্থিত হয়েছেন এবং উনিও কিন্তু এই 4টে অবধি অবস্থান বিক্ষোভ মিছিলে থাকবেন। আমরা এর আগেও দেখেছি উনি কিন্তু কিছুদিন আগে বেচারাম মান্নার সঙ্গে সাইকেলিং করে সরাসরি বিধানসভা কেন্দ্রে কিন্তু গিয়েছিলেন এবং আজকেও তিনি আজকের জায়গায় দাঁড়িয়েও আজ এই অবস্থান বিক্ষোভে তিনি এই কর্মসূচিকে তিনি অব্যাহত রেখে দিয়েছেন। ক্যামেরায় কৃষ্ণ মণ্ডলের সঙ্গে সৈকত দাসের, টাইমস বাংলা।